الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. الحمد لله যাবতীয় হামদ ও প্রশংসা আসে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আমাদের শরীরে এত মূল্যবান মূল্যবান সম্পদ দিয়েছেন, এত দামি দামি সম্পদ দ্বারা আমাদের এই বডিটাকে সুসজ্জিত করেছেন, যেগুলো আমরা কোটি কোটি টাকা খরচ করেও অন্য কোথাও পাব না, পাওয়া সম্ভব নয়। আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তিনি খুব সুন্দরভাবে অত্যন্ত সযত্নে তিনি সাজিয়েছেন। আমরা কি সেই বাড়ি পাখির দরবারে কৃতজ্ঞ হব না, তার দরবারে কি আমরা শুক্রিয়া আদায় করব না? আসুন আমরা প্রতিনিয়ত তার দরবারে শুকর দরবারে শুক্রিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। অতপর অবারিত সাদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা প্রত্যেকে সেই মহান নবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতরম মুআজ্জাজ প্রাণপ্রিয় মুসলমানে কেরাম, সম্মানিত সাথী বন্ধুগণ, আচ্ছা আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, আয়নার সামনে আমাদের চেহারাটা দেখতে পাবো না? আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আয়নার সামনে কি দেখা যাবে না? দেখা যাবে। আমরা কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছি যে আমার এই যে চোখ দুটো কত সুন্দর, আমার এই মুখমণ্ডল কত চমৎকার, আমার চেহারা আল্লাহ পাক কত সুন্দরভাবে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বডিতে অঙ্গপ্রত্যঙ্গগুলো কত সুন্দরভাবে সযত্নে সুচারুরূপে স্থাপন করেছেন, এগুলোর মূল্য কত? আমরা কি কখনো এই ধরনের চিন্তা করি? খুব কমই করি। প্রিয় বন্ধুগণ, সত্যিকার অর্থে আমাদের শরীরে প্রত্যেকটি অঙ্গ, প্রত্যেকটি শুধু অঙ্গ নয়, প্রত্যেকটি অঙ্গের আলাদা আলাদা গুণ আছে, বৈশিষ্ট্য আছে। এই সবগুলো যদি আমরা চিন্তা করি, আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া কোনো পথ থাকবে না, ঠিক না ভাই? এবং এবাদতে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। প্রিয় ভাইরা, আমার সব বাদ দিয়ে আমরা যদি একটি করে আলোচনা করি, তারপরেও আমরা সারা জিন্দগি আলোচনা করে শেষ করতে পারবো না। এই যে মুখমণ্ডল, এই মুখমণ্ডলের মধ্যে কত কি আছে, এই মুখের ভিতরে কি আছে, এটা কি আমরা বর্ণনা করে শেষ করতে পারবো? এই নিয়ামতের কথা আলোচনা করা কি সম্ভব? সম্ভব না। এই যে দুই ঠোঁটের মাঝখানে বা দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বাটা নড়াচড়া করছে, যখন আমরা কথা বলি তখন এই জিহ্বাটা নড়াচড়া করে, যারা বোবা তাদের কিন্তু মুখ দিয়ে কথা বের হয় না, তারা কিন্তু কথা বলতে পারে না। আমরা যখন কথা বলি তখন একটা সাউন্ড আসে, সে আওয়াজটা যখন আমাদের মুখ থেকে বের হয় তখন অন্যজন সেই কথাটা শুনতে পারে, কিন্তু সে আওয়াজটা যদি মিউট হয়ে যায়, সে আওয়াজটা যদি চলে যায়, তাহলে সারাদিন মুখ নড়াচড়া করলে, জিহ্বা নড়াচড়া করলে যতই কথা বলি না কেন, অন্যের কোনো কাজে লাগবে? কাজে লাগবে না। প্রিয় ভাইরা, আমার একজন ভাই আমাদের পরিচিত, এবং সে একজন অন্য ভাষার একজন দায়ী, তার বক্তব্য, অসংখ্য বক্তব্য আছে ইউটিউবে, তিনি মাশাআল্লাহ খুব ভালো বক্তৃতা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি না করতে পারেন, কি একটা সমস্যা দেখা গেল, এরপরে তার আর আওয়াজ বের হচ্ছে, তার সেই স্বরধ্বনি আল্লাহ উঠিয়ে নিয়েছেন, তার মুখ থেকে কোনো সাউন্ড বের হচ্ছে না, কথা বলতেছে ঠিকই কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছে না, তার আলোচনার
প্রোগ্রাম স্তব্ধ হয়ে গেল, তার বক্তৃতার যোগ্যতা শেষ হয়ে গেল, তার শরীরে অন্য কোথাও ত্রুটি দেখা যাচ্ছে না, তার চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, তার ঘুম, তার সুস্বাস্থ্য, কোনো কিছুরই ত্রুটি নেই। কিন্তু এমন একটা সমস্যা দেখা গেল যে জিহ্বা নড়াচড়া হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু খালি ফ্যাস ফ্যাস আওয়াজ আসে যেখান থেকে কোনো মানুষ কোনো শব্দ শুনতে পারে। যাই হোক, সে ওই ভাই পরে চিকিৎসা করতেছে, হ্যাঁ, এখান থেকে সৌদি আরব থেকে ইন্ডিয়াতে যান এবং কিছুদিন পর পর গিয়ে চিকিৎসা করে আসেন। তো আমি আসলে এটা কেন বলতেছি, আমাদের এই সহকর্মী তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথাটা স্মরণ হয়ে যায় যে আমাদের মতোই সে একজন বক্তা আলেম কথা বলতেছেন, হঠাৎ করে কি হয়ে গেল, সব শেষ হয়ে গেল, তখন আল্লাহর নিয়ামতের কথা মনে পড়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যে নিয়ামত করে দিয়েছো প্রত্যেকটি নিয়ামতের মূল্য আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। এই যে জিহ্বার নড়াচড়া, প্রিয় ভাই আমার, এই জিহ্বাটা আমাদের জন্য একদিকে যেভাবে কল্যাণের মানে বাহন হতে পারে, আরেকদিকে আমাদেরকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে পৌঁছে দিতে পারে। এই একটা জিহ্বা আমাদেরকে কল্যাণের চূড়ান্ত সীমায় নিয়ে যেতে পারে, আবার এই একটা জিহ্বার কারণে ধ্বংসের একেবারে নিচু স্তরে পৌঁছে দিতে পারে। বেশি কিছু লাগবে না, শুধু একটা জিহ্বা। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতটাকে ব্যবহার করার ব্যাপারে সতর্কতা বাণী উচ্চারণ করে দিয়ে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 24 নম্বর আয়াতে বলছেন, يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون কিয়ামতের দিন মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জিহ্বাগুলো, তাদের পাগুলো, তাদের হাতগুলো, তাদের কাজ কারবার সম্পর্কে, তাদের কৃতকর্ম সম্পর্কে, সে মুখ দিয়ে কি কি কথা বলেছে, সে মুখ দিয়ে কি কি কথা বলেছে। কিয়ামতের কোর্টে আল্লাহর কাছে এই জিহ্বা আমার আপনার বিরুদ্ধে নালিশ দিবে, এই পা দ্বারা কোন পথে হেঁটেছি, এই পা সেদিন কথা বলবে, পায়ে কথা বলবে, আমরা হাতকে কোন কাজে ব্যবহার করেছি, হাত সেদিন আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর জবান খুলে দেবেন, সেগুলো কথা বলতে পারবে। আমরা একসময় চিন্তা করতাম বা কখনো কল্পনাও করি নাই যে জড় পদার্থ কথা বলতে পারে, কিন্তু এখন আমরা দেখি না জড় পদার্থ কথা বলে কি না, কথা বলে। রেডিও টেলিভিশনে একটা জড় পদার্থ কথা শোনা যাচ্ছে, কেউ কথা বলেছে কিন্তু কথাটা শুনতে পাচ্ছেন রেডিওর কাছ থেকে, এখানে কোনো মানুষের বসে নেই, তাই না? টেপ রেকর্ডার বাজতেছে, এটা যত জড় পদার্থ। এই মোবাইলের মেমোরি থেকে কত কিছু ভেসে আসতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের টেকনোলজি কত যে উন্নত হবে, আমাদের এই দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলে উঠবে, আল্লাহর কাছে কথা বলবে। তো এগুলো আমাদের পক্ষে সাক্ষী দিবে, এগুলো আবার বিপক্ষে সাক্ষী দিবে, এটা আমার জন্য কল্যাণকর হবে অথবা এটার জন্য আমাদের ধ্বংসাত্মক হয়ে দাঁড়াবে। প্রিয় বন্ধুগণ, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমসিক আলাইকা লিসানাকা হাদা, সাবধান, তুমি তোমার এই জিহ্বাটাকে কন্ট্রোল করো, জিহ্বাটাকে কন্ট্রোল করো। তিনি আরেক হাদিসে বলছেন, সুসংবাদ দিচ্ছেন, যে কেউ যদি তার জিহ্বাকে কন্ট্রোল করতে পারে, দুই চোয়ালের মধ্যবর্তী বস্তুটাকে অর্থাৎ জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারে, এবং দুই রানের মধ্যবর্তী বস্তুটাকে অর্থাৎ লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাচ্ছি, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আরেক হাদিসে বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তার এই জিহ্বা, এবং মানুষ যে কথাবার্তা বলে
সেগুলো কন্ট্রোল হচ্ছে, সব কিছু রেকর্ড হচ্ছে, সংরক্ষিত হচ্ছে। সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হে আল্লাহর রাসূল, আমরা যে সমস্ত কথাবার্তা মুখ দিয়ে বলি এগুলো কি আল্লাহ সব ধরবে? এগুলো কি আল্লাহ পাক সব কিছু আমাদেরকে একদিন এ বিষয়ে প্রশ্ন করবেন, তদন্ত করবেন? প্রত্যেকটা কথা যেগুলো আমরা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বলছেন, আফসোস মুআজ তোমার জন্যে, তুমি বুঝলে না। যে মানুষকে তো জাহান্নামের আগুনে নাকের ভরে মুখের ভরে টেনে হেঁচে নিয়ে ফেলা হবে, শুধু এ কারণে তার এই মুখের উপার্জনের কারণে, সে মুখ দ্বারা যে সমস্ত কল্যাণ উপার্জন করেছে অথবা মানুষ যে সমস্ত অকল্যাণ উপার্জন করেছে, এই মুখের মাধ্যমে যে গুনাহ কামিয়েছে, মুখের মাধ্যমে যে পাপাচার সে করেছে, এর বিনিময়ে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাকে মুখের ভরে ছেঁচড়ে দিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। আল্লাহ যেন আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আজিনা মিনান নার। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে বিষয়টা কতটা জটিল আমাদের মুখের ব্যবহার। আজকে আমরা যদি তাকাই, শুরু করি কথা আর ফুল ঝুড়ি, কথা আর কথা। হ্যাঁ, খাইতে বসলে সেখানে আমরা কথা বলি, চা খাইতে বসলে চায়ের স্টলে কথার কোনো শেষ নাই, রুমের মধ্যে কথার কোনো শেষ নাই, বন্ধু বান্ধবের কথার কোনো শেষ নাই, কলিগের সাথে কথা বলে শেষ নাই, বাজারে কথা বলতেছি, মসজিদে বসে বসেও পাশের জনের সাথে কথা বলতেছি, রিক্সাতে বসে কথা বলি, টেম্পুতে বসে কথা বলি, অটোতে বাসে যেখানে পারে খালি কথা আর কথা। কিছু আছে চাপা, চাপার জ্বরে কত কিছু যে করতেছে। চাপা মানে বলতে চাইলে চাপা আছে মানে কথার জোর আছে, কথা দিয়ে সব কিছু চালায় নিতেছে। সে কি মনে করেছে যে কথার কোনো হিসাব হবে না? সূরা কাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন, মানুষ মুখ দিয়ে যেই কথা উচ্চারণ করে, মানুষ তার এই মুখকে ব্যবহার করে যে সমস্ত কথা বলে থাকে সেগুলোকে রেকর্ড করার জন্যে, সেগুলোকে সংরক্ষণ করার জন্যে সদা প্রস্তুত অতন্দ্র প্রহরী নিয়োগ করা আছে। সদা প্রস্তুত, তার কোনো ঘুম নাই, তার খাওয়ার জন্য বিরতি নাই, আরামের জন্য বিরতি নাই, এবং তার কোনো মানে ক্লান্তি নাই, অক্লান্তভাবে নির্ঘুম নন স্টপ রেকর্ড চলতেছে। ক্যামেরা ফিট করে দিলে ক্যামেরার যতক্ষণ পর্যন্ত কারেন্টে লাগা থাকবে ততক্ষণ পর্যন্ত চার্জ থাকবে, ক্যামেরা কিন্তু রেকর্ড করতেই থাকবে, ঠিক না বেটি? ক্যামেরার কি আলাদা রেস্টের দরকার আছে? নাই। তবে ক্যামেরা অনেক সময় অকেজ হয়ে যেতে পারে, ক্যামেরা সিসি ক্যামেরা এক সময় হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে যান্ত্রিক ত্রুটির কারণে, হতে পারে কারেন্ট চলে গেছে, হতে পারে ব্যাটারি শেষ হয়ে গেছে, হতে পারে মেশিনারিজ নষ্ট হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কন্ট্রোলিং ক্যামেরা সিস্টেম স্থাপন করে রেখেছেন সেটা নন স্টপ, এটা কখনো বন্ধ হবার নয়, কখনো থেমে যাবে না, কখনো যান্ত্রিক ত্রুটি ঘটবে না, বৈদ্যুতিক সমস্যায় জর্জরিত হবে না, এটা কোনো খাওয়ার প্রয়োজন নেই, ঘুম নেই, তারা হচ্ছে ফেরেশ। আল্লাহ আকবার। সাথী বন্ধুগণ, সুতরাং আমাদের বিষয়টা নিয়ে ভাবতে হবে যে এত কথা কথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, মুখে মুখ ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু যেন কথা আমাদের শেষ হয় না। কথা কেমন বলতে হবে, কতটুকু বলতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটা শিক্ষা দিচ্ছেন, তিনি আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, বলতেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। আল্লাহ পাক আর রাসূলকে আমাদের কাছে প্রেরণ করেছেন, তিনি তো জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন কাজে ধরবেন, কোন কাজে ছাড়বেন। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শিক্ষা দেননি, তিনি বলেছেন, তিনি যেহেতু জানেন যে মানুষ কিন্তু এই চিনুকবার ফাঁদে পড়ে
বিপদগ্রস্ত হয়ে যাবে। এই জন্য তিনি বলে দিয়ে সতর্ক করে দিলেন যে মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, শুনে রাখো তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে যারা বিশ্বাস করো, তোমরা যারা ভালো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো এবং পরকালকে বিশ্বাস করো, তোমাদেরকে বলে রাখছি পারলে ভালো কথা বলো আর না হলে চুপ থাক, যদি সম্ভব হয় ভালো কথা বলার বলো, সমস্যা নেই, অথবা চুপ করে থাকো। কে বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ভালো কথা বলা মানে কি ভাই? ভালো কথা দুই প্রকার, হতে পারে দুনিয়াবি ভালো কথা, হতে পারে আখেরাতের ভালো কথা। দুনিয়াবি ভালো কথা বলতে কি বোঝায়? দুনিয়াবি ভালো কথা আছে না, আমাদের প্রয়োজন, আমরা প্রয়োজনে একজন অপরজনের কাছে পরামর্শ নিই, তখন আমি যদি একজন তাকে ভালো কথা বলি, পরামর্শ দিই, এটা সে দুনিয়াতে লাভবান হতো, শিক্ষক ছাত্রদেরকে পড়ায়, তো তখন তো মুখের ব্যবহার করতে হবে, তাই না? হয়তো পারে দুনিয়াবি সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, টেকনিক্যাল বিষয়ে সাবজেক্ট কোনো কিছু পড়াচ্ছে, তো মুখে ব্যবহার করতে হবে কি না? কোনো কাজে আদেশ করতে হবে, নিষেধ করতে হবে। আপনার ছেলেদেরকে কোনো আপনি কাজের আদেশ করলেন, আপনাকে আপনার বসের আদেশ দিল, আপনি কাউকে কিছু বললেন, দুনিয়ার কাজে যেটা দুনিয়াবি কাজে লাগবে, কোনো বেফায়দা না, অনর্থক নয়, অহিতক নয়, কোনো দরকারি কাজে আপনি কথা বলেন, এটা হচ্ছে উপকারী কথা, অথবা আখেরাতের কাজে লাগবে, মানে যে কথাতে আল্লাহ খুশি হবেন। কি কথা বলে আল্লাহ পাক খুশি হবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কেন হাদিসে নেই সেই বুখারীর শেষ হাদিসে কি বলা হয়েছে? যে দুটি কথা আছে, এই কথা দুটি আল্লাহর কাছে খুবই প্রিয়, কালিমাতানি হাবিবাতান লির রহমান, আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, খফিফাতানি আল লিসান, মুখে উচ্চারণ করতে খুবই হালকা কঠিন, সাকীরাতান ফিল মিজান, আবার এই কথার ওজন আছে, কথার ওজন আছে না নাই, আমল আখেরাতের দিন যেদিন আমল ওজন করা হবে এই কথাগুলোকে ওজন করা হবে, এই কথার কারণে দাড়িপাল্লাটা ভারী হয়ে যাবে, খুব ভারী কথা এগুলো, তাহলে আল্লাহর কাছে খুব পছন্দনীয়, বলতেও খুব হালকা সহজ, এবং আখেরাতে এগুলো পাল্লাও ভারী করে দেবে, খুব ভারী ওজনে ভারী কথা, কথা আসলে ওজন আসে না নাই। যেমন আমরাও তো বলি যে না, আমার কথার মূল্য আছে, কথার কত ওজন আছে, ওজনদার কথা, আরেক আছে পাতলা কথা, কথার কোনো মূল্য নেই, বলি না এই কথার কোনো ওজন নেই, এই পাতলা, বলি কি না? তারপর কি কথাটাকে আমরা কি মাপ দেই, ওজন করি কয় কেজি? তার মানে কথার একটা মূল্য আছে, মর্যাদা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সত্য সত্য এই কথাকে মাপবেন, কথাকে কি মাপা যায় কোনো ওজনে দাঁড়িয়ে পাল্লা দিয়ে? কিন্তু আল্লাহ পাক কত পাওয়ারফুল টেকনোলজি ব্যবহার করবেন, আল্লাহ আকবার, বা আল্লাহ রাব্বুল আলামিন কুদরত কত বেশি যদি কথাকে পরিমাপ করতে পারে। আমরা এক সময় ভাবতাম যে ভারী কিছুকে শুধু মাপা যায়, এখন বাতাসকেও মাপা যায়, ঠিক না বেঠিক? বাতাসের গতিবেগ মাপা যায়, আগুনের তাপমাত্রা মাপা যায়, ঠিক না বেঠিক? জ্বরের তাপমাত্রা মাপা যায়, হ্যাঁ, তার মানে যেটা ধরা যায় না ছোঁয়া যায় না এগুলোকে মাপা যাচ্ছে এখন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাকে, এখন পর্যন্ত আমার মনে হয় যে বর্তমান আধুনিক কোনো টেকনোলজি এমন আসছে যে মানুষের কথাকে মাপা যাবে, এগুলো শুনেছেন? আমি তো শুনিনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাপবেন, কথাকেও মাপবেন, কথা বোঝা গেছে? তো বলছে যে কিয়ামতের দিন দাড়িপাল্লাকে ভারী করবে, এত ভারী হবে কথাগুলো, কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আর সাথে সবাই একবার বললে ভালো হয় না? সবাই দোয়া তাসবিহটা পড়ে নেন, হ্যাঁ, হয়তো বা আগামীতে ভুলেও যেতে পারি, এখন এই সুযোগে বসে পড়ে নিলে আল্লাহ পাক আমার নামে সওয়াব লিখে দেবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তিনবার বলো। যাদের মুখস্থ নাই মুখস্থ করে, আশা করি সবারই মুখস্থ আছে। তো যাই হোক প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে এই কথাগুলোর মূল্য আছে, এগুলো আখেরাতে কাজে লাগবে, তাহলে হয় আমরা দুনিয়ার কথা বলবো অথবা আখেরাতের কথা বলবো, হয় দুনিয়াবি কাজে লাগবে অথবা আখেরাতে কাজে লাগবে, এই দুটোর মধ্যে যদি কোনোটার মধ্যে না পড়ে তাহলে কি করব? তাহলে চুপ থাকবো, তাহলে কি থাকবো? চুপ থাকবো। কিন্তু কি আমরা চুপ থাকি? আমরা চুপ থাকতে রাজি না,
আল্লাহ তো কথার কোনো বিল নেন না, হ্যাঁ, যে কথা বললে কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু ওয়ার্ড অনুযায়ী তোমাকে পয়সা দিতে হবে, বিল দিতে হবে, তারই কিন্তু দেখা যেতে পাবলিকের মুখ কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক না বেটি? আল্লাহ কথার কোনো বিল নেন, আমাদের লাইসেন্স লাগে না, কিছু লাগে না, মনে যা চায় বলি, প্রিয় সাথে বন্ধুগণ, তাহলে আমাদের বলা উচিত হয় কথা বলবো ভালো কথা অথবা চুপ থাকবো, এই অভ্যাসটা আমরা করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল কেন তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় তিনি নীরবতা অবলম্বন করতেন, চুপ থাকতেন, মানে সচেতন চুপ থাকে বলা হয়। চুপ থাকার মধ্যে পার্থক্য আছে, একটা আছে বোকামি প্রসূত চুপ থাকা, একটা সচেতন চুপ থাকা, অর্থাৎ চুপ থাকতে পারে বিনা প্রয়োজন প্রয়োজনীয় কথা বলতেন, তিনি সব কিছু বুঝছেন, দেখতেছেন, শুনতেছেন, কে কি করতেছে, কিন্তু যখন প্রয়োজন কথা বলে কথা বলতেন, এটাকে বলা হয় সচেতন চুপ থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন কিন্তু সচেতন চুপ থাকতেন, সব বলা হয় এটাকে, বুঝা গেছে? আর কিছু মানুষ আছে চুপ তো চুপ, দরকারও চুপ বেদরকারও চুপ, এটা কিন্তু আর এটা একটা দোষ, ঠিক না বেটি? আপনার সামনে একটা অন্যায় কথা বলে ফেললো তারপরও চুপ, হ্যাঁ, হক কথা বলার দরকার ছিল সেখানেও চুপ, আবার দেখা যায় অন্যায়ের ভিতরে চুপ, তাহলে এই চুপের কিন্তু আবার এটা দোষ হয়ে গেল, দোষ চুপ থাকতে হবে কিন্তু জায়গা মতো যেখানে কথা বললে কাজে লাগবে সেখানে কথা বলতে হবে, সেখানে নীরবতা অবলম্বন করা ঠিক না। তাহলে প্রিয় সাথী বন্ধুগণ, এই জন্যে আমরা আসলে বিপদে বেশি পড়ি, কথা বলি বেশি আর বিপদও আসে আমাদের বেশি। আরবিতে একটা প্রবাদ বাক্য বলে, মান কাসুরা কালামুহু কাসুরা লাগাতুহু, যে ব্যক্তির কথা বেশি তার ভুল বেশি, যে ব্যক্তি বেশি কথা বলে তার ভুলও বেশি হয়। আরবিতে আরেকটা প্রবাদ বাক্য বলে, আল মিকসার কাহাতিবিল লাইল, মিকসার মানে হচ্ছে যে বাচাল, মিকসার মানে যে বাচাল, সে হচ্ছে রাতের বেলায় কাঠ সংগ্রহকারীর মতো, রাতের বেলায় কাঠ সংগ্রহ করে, কাঠ সংগ্রহ করে মানে লুকড়ি কুড়ায় বেড়ায়, অন্ধকার রাত, কোনো লাইট ট্যাট কিছু নাই, হ্যাঁ, কি হয়েছে, কাঠ কুড়িয়ে বেড়াচ্ছে, লুকড়ি সংগ্রহ করতেছে। আচ্ছা ভাই, যে লোকটার কাছে লাইট নাই, এই লোকটা যদি, হ্যাঁ, লাইট থেকে কাঠ সংগ্রহ করে, লাইট এ মানে লুকড়ি সংগ্রহ করে, তো কি হবে, হয়তোবা অন্ধকারের ভিতরে লাঠিতে মানে লুকড়িতে হাত দিতে পারে, আবার সাপেও হাত দিতে, সাপের গায়েও হাত দিতে পারে, পায়খানার মধ্যেও হাত দিতে পারে, আবার কোনো একটা দরকারি জিনিসেও হাত দিতে পারে, তার মানে কোনো ঠিক ঠিকানা নেই। আরবিতে এ ধরনের একটা কথা বলা হয়। সুতরাং যে লোকটা আসলে কথা বেশি বলে, সে অনেক সময় ভালো কথাও বলতেছে খারাপ কথাও বলতেছে, অনেক সময় সুন্দর সুন্দর কথাও বলতেছে, অনেক সময় দেখা যাচ্ছে এত পোষা কথাও বলতেছে, তার মানে তার কোনো লাইসেন্স বলতে কিছু নেই। প্রিয় বন্ধুগণ, সুতরাং বিষয়টা আমাদের সাবধান হতে হবে, আমাদের উচিত হবে বেশি বেশি শোনা, কম কম কথা বলা, আমাদের উচিত কি, বেশি বেশি শোনা, কম কম কথা বলা। একজন জ্ঞানী মানুষকে প্রশ্ন করা হয়েছিল, একজন বিজ্ঞ লোককে প্রশ্ন করা হয়েছিল, যে আচ্ছা বিজ্ঞ মশাই, আপনি বলেন যে আল্লাহ পাক আমাদেরকে কেন দুইটি কান দিয়েছেন আর একটি জিহ্বা দিয়েছেন, আমাদের কান কয়টা, দুইটা, জিহ্বা কয়টা, জিহ্বা কয়টা, একটা, তো এটা কারণটা কি হতে পারে? তিনি যে এই কথা বলেছিলেন যে আল্লাহ পাক আমাদের কান দুইটা দিয়েছেন এই কারণে হতে পারে যে তোমরা বেশি বেশি শোনো, দুষ বেশি বেশি শোনো, আর জিহ্বা দিয়েছেন একটা যাতে তোমরা কথা বলো কম, কম কথা বলো। প্রিয় ভাইয়েরা আমার, আসলে কি আমরা কথা কম বলি? হিসাব করলে আমরা যে কত কথা বলেছি, কথা কথা বলি, সেটা বলে শেষ করা যাবে না। কেমন কথা বলতে গিয়ে যদি শুরু করি, আমাদের বিশেষ করে বাংলাদেশি লোকদের অভ্যাস যদি বলি, তাহলে দেখি যে সবার আগে যে বিষয়ে কথা বেশি বলা সেটা হচ্ছে রাজনীতি, রাজনীতি নিয়ে। হ্যাঁ, সরকারি দল কী করলো আর বিরোধী দল কী করলো, হ্যাঁ, প্রধানমন্ত্রী কী করলো আর বিরোধী দলের নেত্রী কী বললো, তারপরে উমুক পার্টির নেতা কী বলছে, টক শোতে কী শুনলাম আর টক শোতে প্রতিপক্ষ কী জবাব দিল, ঠিক না বেটি? এগুলোই চলে আমাদের সমাজে। হ্যাঁ, এই রাজনীতি নিয়ে এত কথা বলে, যারা আসলে রাজনীতিবিদ আমাদের সমাজে তারা এক প্রকার বাচাল টাইপ, অধিকাংশ বাচাল টাইপ। হ্যাঁ, এমনি রাজনীতি বক্তৃতার মঞ্চে উঠায় যারা এমন সব কথা বলবে যেটা সে কোনোদিন বাস্তবায়ন করবে তো দূরে থাক, মনে এর আগে সে চিন্তাও করে এমন সব কথাবার্তা বলে না, কথা বোঝা গেছে? এই জন্য কথা যা বেশি তার ভুল হয় বেশি, আমাদের কথা এত বেশি হয়ে যায় যেটা আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। দেখলে সমালোচনা চলতেছে, গিবত চলতেছে,
একজন বন্ধুর সমালোচনা, আজকে ওই কাজ করতে গেছে কাজের ফিল্ডে কে কি বললো ওইটা নিয়ে সমালোচনা, ঠিক আছে, কোন আলেমের বক্তব্যের মধ্যে ওইটা নিয়ে সমালোচনা, ওই জায়গায় কি শুনলাম ওইটা নিয়ে সমালোচনা, গিবর পরচর্চা চলতেছে না আল্লাহ রাসূল আজকে সমাজের দৃষ্টিভঙ্গির কারণ হচ্ছে এটা, গিবত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, গিবত করলে কি হয়, গিবত করলে কি হয়, গিবত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি কারো বিরুদ্ধে কথা বলে, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে ইঙ্গিতে কথা বলে, সেই কথাটা এতটাই ভয়ানক যে যদি সেই কথাটাকে সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি পরিবর্তন হয়ে যাবে অথবা সাগর ফেটে যাবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিন্তু কি বলেছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, খবরদার একে অপরের গীবত করবে না, একে অপরের অসাক্ষাতে সমালোচনা করবে না, এটা নামে হচ্ছে গীবত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবী গীবত কাকে বলে, তিনি বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার কোনো পরিচিত ভাই, তোমার কোনো বন্ধু, তোমার কোনো আত্মীয় স্বজন, কোনো মুসলিম ভাই, যে কোনো মুসলিম ভাই বোন হতে পারে, তার অসাক্ষাতে তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করো, যেটা সে যদি শুনতে পায় তাহলে রাগ করবে, কষ্ট পাবে, তাহলে সেটার নামে গীবত, সেটার নামে কি গীবত। এক তখন সাহাবী বলছেন, হে রাসূল, সত্যি সত্যি যদি তার মধ্যে ওই দোষটা থাকে যে বিষয়ে আমি কথা বলছি, তার মধ্যে দোষটা তো আছে, তখন তিনি বললেন যে যদি তার মধ্যে দোষ থাকে আর ওই দোষটা নিয়ে তার অসাক্ষাতে আলোচনা করো, এটার নামই হচ্ছে তো গীবত, এটার নামে কি গীবত। কিন্তু যদি দোষ না থাকে, সে আসলে নির্দোষ, কিন্তু তার ব্যাপারে বিভিন্ন ধরনের আজে বাজে কথা তুমি বলে যাচ্ছ, এটা তো ওই গীবতের থেকে আরো বেশি ভয়ানক, এটাকে বলা হয় তোহমত, এটা হলো অপবাদ, যেটা গীবতের থেকে আরো ভয়ানক। গীবতের কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ভ্রাতৃত্বের বন্ধন ছিন্নভিন্ন হয়ে যায়, বন্ধুত্ব নষ্ট হয়, পরস্পরের ঝগড়াঝাটি লেগে থাকে, ঠিক না বেঠিক? আমাদের সমাজে ভ্রাতৃত্ব ভালোবাসা উঠে যাচ্ছে গীবতের কারণে। আবার একজনের দোষ আরেকজনের কাছে বলা, ওর দোষ এর কাছে বলা, এর দোষ আরেকজনের কাছে বলা, আসলে না একসঙ্গে মানুষ মাঝখান থেকে খুব মজা নেয়, কথা বোঝা গেছে? সাবধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ধরনের লোককে, এদেরকে কি বলা হয়েছে, নাম্মা, নাম্মা মানে হচ্ছে চুগলখোর, কবরের আজাবের অন্যতম কারণ হচ্ছে চুগলখুরি করা, কথা বোঝা গেছে? আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে এই লোকটা চুগলখুরি করতে এই কারণে কবরে আজাব হচ্ছে, একটা কবরের ব্যাপারে তিনি বলেছেন। যে লোকটা আপনার ব্যাপারে, যে লোকটা আপনার কাছে অন্যের ব্যাপারে কথা বলে, মনে রাখবেন আপনার মানুষ আরেকজনের কাছে বলে, আরেকজনের কাছে বলে, সুতরাং তাকে আপনি কি করবেন না, মানে সুযোগ দেবেন না কথা বলার, তার সে যদি আপনার সামনে গীবত করতে চায়, কারো ব্যাপারে বলতে চায়, আপনি বলবেন দুঃখিত, দয়া করে আপনি তার কাছে গিয়ে বলেন, সমস্যাটা আপনি যার ব্যাপারে তাকে আপনি যা বলার বলেন আমাকে বলে তো কোনো লাভ নেই, সুযোগ দিলেন আপনি নিজেও গীবতের অংশে গীবতে অংশগ্রহণ করলেন। এবং বলা হয়েছে জীবন হচ্ছে পরের গোস্ত খাওয়া, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া। যাই হোক সাধারণ দিগুণ, তাহলে আমরা এই জবানকে গীবত, পরচর্চা, গালাগালি, মিথ্যা, অশ্লীলতা, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে মুক্তি আমরা অন্যায় করে যাচ্ছি, এগুলো থেকে আমাদের জিহ্বাকে বাঁচাতে হবে, এর পরিবর্তে আমাদের জিহ্বাকে ব্যবহার করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত, মানুষের সাথে ভালো কথাবার্তা বলা, দুনিয়া বিভাগ আখেরাত, এই জন্য আমাদের এই নিয়ামতকে তখনই আমরা কাজে লাগাতে পারবো বা শুক্রিয়া আদায় করতে পারবো যখন আমরা এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই মূল্যবান এই নিয়ামতটিকে, এই সম্পদকে যথাযথ ব্যবহারের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই নিয়ামত যেন আমাদের জন্য গজবের কারণ না হয়ে যায়, এই নিয়ামত যেন আমাদের জাহান্নামের কারণ না হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহর কাছে এই দোয়া আমি নিজের জন্যও করছি, আপনাদের সকলের জন্য করছি, আমরা প্রত্যেকেই প্রত্যেকের কল্যাণ কামনা করবো, প্রত্যেকেই প্রত্যেককে ভালোবাসবো, প্রত্যেক প্রত্যেকের আমরা প্রশংসা করবো, গুণগান গাবো, এবং কেউ যদি তা কারোর বিরুদ্ধে কথা বলে তাকে আমরা সতর্ক করবো, তাকে দূরে সরিয়ে দেবো, পারলে তার পক্ষে আমরা কথা বলবো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।